গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে আমার ইভিনিং রুটিন সম্বন্ধে দেখাবো, প্রতিদিন সন্ধ্যাবেলা আমি কি করি। তো প্রতিদিন সন্ধ্যাবেলাতে আমি মানে এই টাইমে ধূপ দেখাই, তো সবাই দেখায় সন্ধ্যাবেলায়। তো এখন আমি সন্ধ্যে দিচ্ছি, সব রুমে মানে ধূপ দেখাচ্ছি। তারপর ধূপ দেখানো হয়ে গেলে এরপর তার পরের কাজ করব। এরপর রান্নাঘরে এসে রিমোকে দুধ দেবো বোতলেতে। রিমো এখনও বোতলে দুধ খেতে খুব ভালোবাসে, ওটা ওর নেশার মতো হয়ে গেছে। তো বোতল ছাড়াও থাকতেই পারে না, মানে বোতলে দুধ খায় ও সবসময়তে, সবসময় মানে বেশিরভাগ টাইমে আর কি। তো সন্ধেবেলায় ও মাস্ট ওর বোতলে দুধ চাই, নাহলে ওর অন্য কিচ্ছু কোনো খাবারই ও খেতে চায় না। এই টাইমে ও দুধই দিতে হয় ওকে। তো এখন রিমোকে দুধ দেব। সমরজিৎ চলে এসছে, 7:30 15 এরকম বাজছে, 7:30। তো এই সময় সমরজিৎ আসে, তো চলে এসছে বলে দরজাটা খুললাম। এসেই ছেলেকে আদর করা হচ্ছে ওর। এখন চা করি, তো এখন চা করছি সমরজিতের জন্য আর আমার জন্য। এখন এসে চা খায় সমরজিৎ, একটু স্ন্যাক্স কখনো কখনো কিছু খাবার কিনে আনে বা কিছু বানিয়ে নিই। তো আজকে কিছু একটা কিনে এনেছে দেখলাম, রাখা আছে। আমার চা বানানো হয়ে গেছে, আমি একটু কম চায় খাই এখন। আর সমরজিৎ যে ডিমের চপ নিয়ে এসছে, তো বিস্কুট ডিমের চপ চা এটাই খাওয়া হবে সন্ধ্যাবেলাতে। তো ওটা দেবো এবার সমরজিৎকে, ডিমের চপ আর চা। সন্ধ্যাবেলাটা রিমো ওর পাপার জন্য ছটফট করে, কারণ সারাদিন দেখতে পায় না, তো তাই সন্ধ্যেবেলা হয়ে অস্থির হয়ে যায়, পাপা কখন আসবে পাপা কখন আসবে। তো এখন পাপা এলে খুব খুশি হয়ে যায় ও। আমি এখন রান্নাঘরে চলে এসেছি রিমোর খাবার বানানোর জন্য। আজকে রিমোর সন্ধ্যেবেলাতে মানে রাত্রের জন্য সুজি বানাচ্ছি। তো সুজি বানানোর জন্য প্রথমে কড়াইতে সুজি নিয়ে এনেছি, ঘি দিয়ে দিয়েছি, তো ওটাকে ভাজছি। তো একটুখানি ভাজতে হবে লাল লাল করে, তাহলে টেস্টটাও ভালো হবে, বাচ্চারা খাবে ঘি দিয়ে। তারপর একটু কিছু মানে কিছুক্ষণ পর ভাজার পর এতে তোমার চিনি দিতে হবে আর দুধ দিয়ে দিতে হবে। তো ভাজা হয়ে গেছে, তো আমি দুধ দিয়ে দিচ্ছি এখন। দুধ দেওয়ার পর এটা কিছুক্ষণ ফুটবে, একটুখানি নেড়ে নিচ্ছি, স্টেয়ার করে নিচ্ছি। সুজি তো প্রচুর হেলদি, বাচ্চাদের জন্য প্রোটিন আছে ভালো, অনেক কিছুই ভালো হেলদি মানে জিনিস আছে। তো এরপর একটু চিনি দিয়ে দিচ্ছি, এমনিতে রিমোকে বেশি গুড়ই দিই, তো এখন চিনি দিয়ে দিলাম। তারপর একটু খাওয়াবো একে ঠান্ডা করে করে। রিমোকে এইভাবে খাওয়াতে হয় এই টাইমে, তখন খাই নিচ্ছি। এই টাইমে ও খায় প্রতিদিন। আমি রাত্রে রান্না করি, তো আজকে বাটার পনির হবে। বাটার পনির করার জন্য পনির নিয়ে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর আদা কুচি। তারপরে কড়ায় প্যান গরম করে বাটার দিয়ে দিচ্ছি। তো বাটার দেওয়ার পর টমেটো কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। তো টমেটো কুচিগুলো ভালো করে নাড়তে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটোকেই ভালো করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে নাড়তে হবে এগুলোকে। তো আমি তো নাড়বো এগুলো। তারপর মনে নাড়া হয়ে গেছে, এটাতে রসুন কুচি আদা কুচি দিয়ে দিয়েছিলাম। তো এরপর এটা ধনে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো এগুলো দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, যাতে মানে মিডিয়াম আছে নাড়তে হবে। তো আমার প্রায় নাড়া হয়ে গেছে, এগুলো মোটামুটি হয়ে গেছে। এরপর এগুলো গ্রাইন্ডিং করে হলো, ওটাকে গ্রাইন্ডিং করবো। পেস্ট গ্রাইন্ডিং করার পর যে পেস্টটা হবে ওটা কড়ায় দিয়ে দিয়েছি আমি। তারপরে পনিরগুলোকেও দিয়ে দিয়েছি, পনিরের কুচিগুলোকে দেখতে পাচ্ছ। পেস্টটাতে হালকা জল দিতে হবে, তখন একটু পাতলা হবে নিজের ইচ্ছে মতো আর কি। পনিরগুলোকে দিয়ে দিচ্ছি, পনিরগুলো দেওয়ার পর এগুলো একটুখানি হালকাভাবে নাড়বো। তবে এগুলো এবার এটা ফুটবে, মানে মিডিয়াম আছে, ফুটতে দিতে হবে। এরপরেতে নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিচ্ছি, তোমরা দিতে পারো। আর একটু চিনি দিতে হবে স্বাদ মতো, সবই নিজের ইচ্ছা মতো স্বাদ মতো আর কি। তারপর এটাকে নেড়ে আবার ভালো করে ফুটতে দেবো, নিয়ে দিয়ে দিলাম।
তো পেরেকে নাড়ছি, নেড়ে এরপর ভালো করে কুটতে দেবো। হ্যাঁ, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেমন তোমরা ঝাল খাও আর কি, মানে নিজেদের মতো, আমি যেমন খাই তোমরা যেমন খাও সেরকম। তো এরপর এটা তো ফুটছে দেখতেই পাচ্ছ, একটু কস্তুরি মেথি দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটতে দেবো, তাহলে রেডি হয়ে যাবে। গরম মশলা দিয়ে দিলাম সবই স্বাদ মতো। তো এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো, তারপরেই আমার বাটার পনির রেডি হয়ে যাবে রাত্রের খাবার। আমি আমার নাইট স্কিন কেয়ারের যে নাইট ক্রিম লাগাই তো সেটা লাগিয়ে নিচ্ছি, কারণ ময়শ্চারাইজার তো লাগাতো, এই টাইমে আমি লাগাই প্রতিদিন নাইট ক্রিম। গাইজ, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, আর লাইক শেয়ার কমেন্ট করো। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ।